আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। রাতের জার্নি ছিল, একটা বাস কিছু প্যাসেঞ্জারদের নিয়ে মুম্বাই থেকে গোয়া যাচ্ছিল। ওই প্যাসেঞ্জারদের মধ্যে থেকেই একটা কাপল ছিল, সিদ্ধার্থ আর অশ্বিনী, আর ঠিক তার পাশের সিটেই ছিল অন্য কাপল, রোহিত আর অনুষ্কা। ঠান্ডার সময় ছিল বলে জানালা দিয়ে ঠান্ডা হাওয়া বাসের মধ্যে ঢুকছিল। উফ বাবা, কি ঠান্ডা হাওয়া! এরকম সময় চিকেন খেলে না দারুণ জমে যেত। ঠান্ডায় চিকেন খাওয়ার মজার থেকে আমার সামনে তুমি ননভেজ খেয়ে বেশি মজা পাও। এরকম কোনো ব্যাপার নয় ডার্লিং। এটা বলে সিদ্ধার্থ ওর ব্যাগটা ওপর থেকে নামিয়েছিল। ঠিক সেই সময় ব্রেক মেরে বাসটা থেমে গেল। আরে কি হলো ড্রাইভার বাবু, থেমে গেলেন কেন? আগে যেতে পারবো না, রাস্তা বন্ধ আছে। সবাই দেখলো যে রাস্তাতে একটা বড় গাছ পড়েছিল। আরে বাপরে, এই গাছটা কোথা থেকে এলো? এবার তো সামনে যাওয়া একেবারে অসম্ভব মনে হচ্ছে। কোনো ব্যাপার না, পেছনে যে কাঁচা রাস্তাটা ছেড়ে এলাম আমরা, ওটা দিয়েই যাবো না হয়। এটা শুনে পেছনের সিটে বসে থাকা একজন মাঝবয়সী লোক ভয় পেয়ে এটা বলল যে ওই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে না, ওই জঙ্গলে ও এন্ডিগোরা রয়েছে। কিন্তু কি অ্যাঙ্কেল, আপনিও আজে বাজে কথা বলছেন, ওই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি, ওখানে কোনো রকমের কোনো বিপদ নেই। এই বলেও বাসটাকে পেছনে নিয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ওই কাঁচা রাস্তার দিকে বাস চলতে থাকলো। এখানকার জঙ্গলগুলো ভীষণই ঘন ছিল, আর এবার রক্ত জমিয়ে দেওয়ার মতো হাওয়া আসছিল। এবার তো আর অপেক্ষাই করতে পারছি না। সিদ্ধার্থ এটা বলে ব্যাগের চেনটা খুলল, আর তার ভেতর থেকে একটা প্যাকেট বের করলো। প্যাকেটটা খুলতেই ওর ভেতর থেকে তন্দুরি চিকেনের গন্ধ সারা বাসে ছড়িয়ে পড়ল। আর এটা দেখে পেছনে বসে থাকা সেই মাঝবয়সী লোকটা ভীষণ ভয় পেয়ে গেল। এই মুরগির মাংসটা সাথে এনে তুমি আমাদের সবার জীবন সংকটে ফেলছো। আপনার কথা না আমি একদমই বুঝতে পারছি না আঙ্কেল। এই জঙ্গলে ও এন্ডিগো ঘুরে বেড়ায়, কিন্তু ভীষণই ভয়ঙ্কর ওরা, না তো মানুষ আর না তো জন্তু। আর মুরগির মাংস ওদের ভীষণ পছন্দের খাবার, এর গন্ধ শুঁকে শুঁকেই ওরা আমাদের পেছনে ধাওয়া করতে পারে। আরে আঙ্কেল, ও তো না জন্তু না মানুষ, তাহলে ওর এই বুদ্ধিটা কোথা থেকে আসবে যে ওকে মুরগির মাংসই খেতে হবে? যদি ও ভয়ঙ্কর হয় তাহলে তো আমাদেরকেই ওর শিকার করে নেবে, তাই না? রাম 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 রাম, এইসব কি কথা বলছো তুমি? ওদের কথা চলছিলই তার মাঝখানেই হঠাৎ বাসটা তুলে উঠল, আর হঠাৎ করে থেমে গেল। আরে এ কিরকম ড্রাইভার! আরে আবার কি হলো ড্রাইভার বাবু? জানি না, হয়তো টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। এটা বলে ও বাস থেকে নামলো, আর দেখতে পেল যে সামনের টায়ারে একটা বড় তীক্ষ্ণ শিং ঢুকে আছে। হ্যাঁ দাদারা, পাংচারই হয়েছে। এ বাবা, এইখানে হওয়ার ছিল। এবার বাসের বাকি সকলেও বাস থেকে নিচে নেমে এলো। ওই লোকটা টায়ারের ভেতরে ঢুকে থাকা শিংটাকে দেখে ভীষণই ভয় পেয়ে গেল। এই শিংটা ও এন্ডিগোর, এটা এখানে আছে মানে ওরাও আশেপাশেই কোথাও একটা আছে। আরে আপনি কেন বারবার প্যাসেঞ্জারদের ভয় দেখাচ্ছেন? হ্যাঁ তোমরা সবাই তাড়াতাড়ি এই বাসের চাকাটা বদলাও, আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোও। সবাইকে এখন সকাল পর্যন্ত এখানেই থাকতে হবে। তাহলে কি সকাল পর্যন্ত এখানে আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করব? তখনই সিদ্ধার্থর নজর সামনে থাকা একটা পুরনো বাংলোর দিকে পড়ল। আরে ওই দেখুন, সামনে একটা পুরনো বাংলো দেখতে পাচ্ছি, চলুন না আমরা সকলে সকাল পর্যন্ত ওখানেই থেকে যাই। সবার এই বুদ্ধিটা বেশ ভালো লাগলো, আর তারপর তারা সবাই ওই বাংলোটার দিকে এগিয়ে গেল। কিন্তু রোহিতের প্ল্যান একটু অন্যরকম ছিল। এই অনুষ্কা, চলো আমরা অন্য কোথাও যাই, চারিদিকে জঙ্গল তার উপর মাঝরাত, মজা হবে। কিন্তু তোমার এই অবস্থাতে রোম্যান্স করার কথা মনে হচ্ছে? হ্যাঁ কি আছে তাতে, এরকম সুযোগ আর পাবো নাকি? ঠিক আছে কন্ডাক্টর আঙ্কেল, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। এটা বলে দুজনে ওখান থেকে হাঁটতে হাঁটতে অন্যদিকে এগিয়ে গেল। কিছুক্ষণ একে অপরের সাথে ভালোবাসার গল্প করার পর রোহিত অনুষ্কাকে একটা গাছের সাথে সাঁটিয়ে দিল, আর ওর গালে হাত বোলাতে শুরু করল। তখনই ওরা কোনো একটা জন্তুর নিঃশ্বাস নেওয়ার ভয়ঙ্কর একটা আওয়াজ পেল। যেদিক দিয়ে আওয়াজটা আসছিল ওরা সেই দিকে তাকালো, আর সেটা ক্রমশ বেড়েই চলেছিল। হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটা ভীষণই ভয়ঙ্কর শরীর ওদের সামনে এসে দাঁড়ায়। ওর হাত আর পা লাল রঙের ছিল,
মুখটা ছিল নেকড়ের মতো, বিশাল বড় মাথা, আর মাথার উপর দুটো তীক্ষ্ণ শিং। ও অনুষ্কার মুখের মধ্যে হাত দিয়ে ওর জিভটা টেনে ছিঁড়ে নিল, আর তারপর রোহিতের উপরে আক্রমণ করল। ওর তীক্ষ্ণ নখগুলো ওর বুকের ভেতরে ঢুকিয়ে আর বুক থেকে পেট পর্যন্ত চিড়ে ফেলে। ও রোহিতের পেট থেকে নাড়িভুড়ি বের করে সেগুলোকে রাবারের মতো টেনে টেনে চিবোতে শুরু করল। এই স্বাদটা ওর সেরকম পছন্দ হয়নি, তাই নাড়িভুড়িগুলো একদিকে ফেলে বাংলো থেকে আসা সুগন্ধের দিকে তাকালো, আর গন্ধ শুকতে শুকতে ওদিকে দৌড়ে গেল। ওই বাংলোর ভেতরে এবার অশ্বিনী, সিদ্ধার্থ আর কন্ডাক্টরের সাথে বাকি প্যাসেঞ্জাররাও বসেছিল। আরে আমার তো খুব ঠান্ডা লাগছে এখানে। ইচ্ছে হলে তুমিও চিকেন খেয়ে নাও, ঠান্ডা কম লাগবে। হঠাৎ করে বাইরে থেকে পায়ের আওয়াজ আর জোরে জোরে নিঃশ্বাসের আওয়াজ সকলে শুনতে পেল। এটা শুনে সকলেই ভয় পেয়ে গিয়ে জানালার দিকে তাকালো। তখনই কেউ জানালার কাঁচের ওপর নিজের হাত রাখল। সবাই ভয় পেয়ে গেল। এত এত বড় হাত! তোমরা ভয় পেও না, আমি দেখছি। এটা বলে কন্ডাক্টর তার প্যান্টের পেছন থেকে পিস্তল বের করে নিল আর সামনের দিকে গিয়ে গেল। যেই ও জানালা খুলল, ওয়েন্ডিগোর ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয়ে চেঁচিয়ে উঠল। কন্ডাক্টর সাহস এনে ওর উপর বেশ কয়েকটা গুলি করল, কিন্তু ওয়েন্ডিগো ওয়েন্ডিগো ভয়ঙ্কর হুঙ্কার করতে করতে ওকে ধরে জানালার বাইরে টেনে নিল আর ওর ঘাড়ে কামড় বসিয়ে দিল। ওর ঘাড় থেকে বয়ে আসা রক্ত জানালা হয়ে ঘরের ভেতরে চলে এলো, আর সবাই পালিয়ে একটা কোনায় লুকিয়ে পড়ল। আমি আমি তোমাকে বলেছিলাম না। ওই লোকটার কথাটা শেষ হলো না, ওয়েন্ডিগো পিছনের জানালা ভেঙে দিয়ে ঘরের ভেতরে চলে এলো, আর লোকটার পা ধরে টানতে টানতে অন্য আর একটা কোনায় নিয়ে গেল সে। লোকটা ততক্ষণে মারা গেছিল। ও মাটিতে বসে ওর মাংস খেতে থাকলো। বাকি সবাই এই সুযোগে ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকলো, কিন্তু ওয়েন্ডিগো অল্প মাংস খাওয়ার পরই বাকিদের পেছনে ধাওয়া করতে করতে বাংলোর বাইরে চলে এলো। যেন মনে হচ্ছিল অন্য কিছু একটা খুঁজছে, আর অন্যদিকে বাকিরা বাঁচার জন্য এদিক ওদিক পালাচ্ছিল, কিন্তু ওয়েন্ডিগো এক এক করে সবার ওপরে আক্রমণ করল। চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল আর মাংস ছড়িয়ে ছিটিয়েছিল, কোথাও কারোর পা তো কোথাও কারোর হাত, ঘিলুও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। তারপর সিদ্ধার্থ আর অশ্বিনী একে অপরের হাত ধরে ওর কাছ থেকে পালাচ্ছিল। দুজনের মুখেই ভয় ভালো মতোই বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ দৌড়ানোর পর ওরা ওই বাসটাকে দেখতে পেল। দৌড়াতে দৌড়াতে অশ্বিনীর অবস্থা খারাপ হয়ে গেছিল, ও মাটির ওপরে পড়ে গেল, আর ওয়েন্ডিগো ওদের পেছনে ফলো করে আসছিল। সবাইকে মারার পরে ও আমাদের পেছনে কেন আসছে? যারা মারা গেছে ও তাদের মাংস কেন খাচ্ছে না? এই প্রশ্নটা শুনে এবার সিদ্ধার্থের মনে পড়ল যে ওই লোকটা কি বলেছিল। ওর মুরগির মাংস ভীষণ পছন্দ, ওটার গন্ধ শুকেই ও আমাদের পেছনে ধাওয়া করতে পারে। সিদ্ধার্থ খেয়াল করল যে ওর পিঠের ওপর এখনো ওই ব্যাগটা রয়েছে। অশ্বিনী, তুমি ওই জঙ্গলের পেছনে চলে যাও। আরে তুমি এইসব কি বলছো? তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। তোমাকে যেতেই হবে। এটা বলে সিদ্ধার্থ অশ্বিনীকে ধাক্কা মেরে জঙ্গলে ফেলে দিল আর নিজে দ্রুত বেগে বাসের দিকে এগিয়ে গেল। ও বাসের ভেতরে ঢুকে পড়ল আর ওর ব্যাগ খুলে যে চিকেনটা ছিল সেটা বের করে হাতে ধরল। ওয়েন্ডিগো উইন্ডস্ক্রিন ভেঙে বাসের ভেতরে ঢুকে পড়ল আর ওর ওপর আক্রমণ করে বসল। ও সিদ্ধার্থের ঘাড়ে কামড়টা দিতেই যাচ্ছিল, সেই মুহূর্তে হঠাৎ করে পাশে পড়ে থাকা চিকেনের সুগন্ধ নাকে এলো। তখন ও সিদ্ধার্থকে ছেড়ে দিয়ে চিকেনের দিকে লাফ মারল। সিদ্ধার্থ এই সুযোগে বাস থেকে বাইরে বেরিয়ে এলো। ওয়েন্ডিগো এখনো পর্যন্ত বাসেই ছিল। সিদ্ধার্থ পেট্রোল ট্যাঙ্ক খুলল আর পকেট থেকে লাইটার বের করে সেই পেট্রোল ট্যাঙ্কের ভেতরে ফেলে দিল আর চোখের নিমেষে সেখান থেকে পালিয়ে গেল। ও বাসের থেকে কিছুটা দূরেই গেছিল, সেই মুহূর্তেই বাসটা ব্লাস্ট করল আর দূরে চারিদিকে আগুন ছড়িয়ে ছিটে পড়ল। সেই বিস্ফোরণে ওয়েন্ডিগো মারা গেল। ততক্ষণে অশ্বিনী জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছে। সিদ্ধার্থ ওকে জড়িয়ে ধরল। ওদের চোখের সামনে চারিদিকে বডি আর আগুন ছড়িয়ে ছিটিয়েছিল। ওরা দুজন ওই রাতে বেঁচে তো গেছে, কিন্তু ওই ভয়ঙ্কর রাতের কথা ওরা আজ পর্যন্ত ভুলতে পারেনি।
আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।